প্রিয় দর্শক, শুভেচ্ছা আপনাদের। কেমন আছেন আপনারা? আজকে নিয়ে আসছি আরেকটা মজার সহজ রেসিপি, যেটা হলো ডিমের দো পেঁয়াজু। ডিম ভোনা, ডিমের দো পেঁয়াজু, ডিম আলু দিয়ে রান্না। ডিম দিয়ে আমরা অনেক কিছু করে থাকি, কিন্তু দো পেঁয়াজুটা অসাধারণ লাগে আমার কাছে। তাই আজকে আবার বাসায় গেস্টও আছে, অন্যান্য অনেক রান্নার সাথে আমি ডিমটাকে করছি, এটা দেখাবো। খুব সহজ, কিন্তু তারপরও কিন্তু সহজ কাজটি অনেক সুন্দর করে করলে আরও আরও অনেক বেশি টেস্ট হয়। আমি এখানে ছয়টা ডিম নিয়েছি চুলা তো আমি ফ্রাই প্যানও দিয়ে দিয়েছি। তো আমি একটু বলে নিই যে কী কী লাগছে। হ্যাঁ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, ডিম ছয়টা নিয়েছি, তেজপাতা, রসুন কুচি, দই, টক দই, কাঁচা মরিচ, মরিচি গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা এবং আদা। আর পেঁয়াজ কুচি তো বলেছি, পেঁয়াজ কুচি লাগবে বেশি। আপনারা দেখছেন যে পেঁয়াজ কুচি অনেক বেশি লাগবে, এই জন্য যে পেঁয়াজের দু পেঁয়াজু সেটা আর যে দুটো আমি একটু লাল মরিচ মানে শুকনো মরিচ যাকে বলে সেটা দেব। এটা আমি আমাকে মানে আমার এই টেস্ট আমাকে দারুণ টানে এবং খুব ভালো লাগে। আপনারাও দিয়ে দেখবেন। আর এটা আজকে আবার আমি সয়াবিন দিয়ে রান্না করবো, সরিষা দিয়ে করব না। তো ঠিক আছে, আমি ফ্রাই প্যানটায় তেল দিয়ে দিচ্ছি। আগে আমি ডিমটা একটু ফ্রাই করে নিই। আপনারা দেখেন যে ডিম ফ্রাই করেও কিন্তু একটা ব্যাপার আছে। ডিমটাকে সাধারণত আমরা কী করি, একটু রান্না পরে দেব। ডিমটাকে একটু কেটে মশলা দিয়ে যদি আমরা দিই তাহলে ডিমটা অনেক বেশি টেস্টি হয়। সাধারণত ডিমে তো আসলে তেমন কোনো মশলা ঢোকে না, অন্যান্য মাংস বা ইয়ার জন্য যেমন আমরা বলি ডিম। তো ডিমটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে ডিমের জন্য আমি একটুখানি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ ডিমের ভিতরে মরিচটা ঢোকা যায়। আর হলুদ এটুকুই দেব, আর লবণ দেব। হ্যাঁ, লবণ এখন একটু বেশি হলেও কোনো কিন্তু আপত্তি নেই, কারণ এরপর তো আমি পেঁয়াজে তখন পেঁয়াজগুলোর জন্য কম দেব। তো ডিমটা আমি কী করছি, হ্যাঁ ডিমটাকে আপনারা চেষ্টা করবেন কেটে দিতে, তাহলে কিন্তু অনেক টেস্টি হয়। কেটে যদি আমরা একটু ফ্রাইটা করি দেখবেন যে কী সুন্দর একটা কালারও আসবে। এর চেয়ে সহজ রেসিপিগুলো নাই, কিন্তু আমি সহজ রেসিপিগুলো সাধারণত আমরা ছোটোবেলায় বাচ্চারা আসলে এখনও বাচ্চারা অনেক কিছু খেতে চায় না। আমার যেমন ডিম খুব পছন্দ ছিল, একটু ডিম হলে আমার খাওয়া হয়ে যেত। তো আমি দেখেছি যে আমার মা ডিম অসাধারণ করে করে ডিম ভোনা, কখনো ভোনা, কখনো দু পেঁয়াজ বা ডিম দিয়ে বিভিন্ন রকমের আইটেম করে আমাদের খাওয়াতেন। এবং ডিম যে শরীরের জন্য কত উপকারী, আমাদের অনেক খাবারই কিন্তু নিষেধ আছে, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ডিমের বেলা কিন্তু নিষেধ নেই। এবং বাচ্চাদের বেশি করে ডিম খাওয়াতে হবে, সবাই একটা পর্যায়ে একটা বয়সে কিন্তু তারাও খাবে, বয়স্করাও খাবে, ডিমের কোনো না নেই। না ডিমের না নেই, দেখুন নিশ্চয় মারা দিতে বের করে ফেলে লেগে গেছে, এই জিনিসগুলোও কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, নিশ্চয় মারা দিতে বের করলাম, ডিমটা কিন্তু একটু লেগে গেলো, লেগে যাওয়া মানে কিন্তু ডিমের যে সৌন্দর্যটা, ডিমটা যে ফ্রাই মোটামুটি আমি যখন বাটিতে দেবো তখন দর্শক ঈদের পরপর বাসায় গেস্ট আছে, আমি আরও একটা করছি, যেমন ইলিশ ফ্রাই করছি, আমার বাসায় গেস্ট আছে,
আজকে রেসিপি ট্রাই করছি, অন্য কিছু করছি না, নাহলে আমি কিন্তু রেসিপি করতাম। ইলিশ, ইলিশও কিন্তু আমরা আবার অনেক রকম করে খাই না, শুধু ফ্রাই আমাদের অসাধারণ, আমরা সবাই পছন্দ করি। কিন্তু এছাড়া ইলিশ, সর্ষে দিয়ে ইলিশ, ভাপা ইলিশ যে খুবই টেস্টি, আমি সেটা আরেকদিন আপনাদের করে দেখাবো অসাধারণ। আর যেই কাজগুলো আমি কিন্তু আপনাদের কোনো পেছন থেকে বলি, পেছন থেকে আপনাদের অল্প করে দিতে আমি খেয়াল করবেন যে আমি কিন্তু যেটা আমি যেদিন বাসায় যাই খাওয়া রান্না করি নিজেদের জন্য গেস্ট, সেইটাই কিন্তু আমি বেশি করি কাউকে দেখানোর জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য সেরকমভাবে কিন্তু কোনো রেসিপি আছে না, আমি করি না। তবে হ্যাঁ, কারো যদি স্পেশাল কোনো রিকোয়েস্ট থাকে তাহলে আমি হয়তো সেটা সেটা ভিন্ন ব্যাপার, সেটা হয়তো করে দেখবো যে করে দেবো ইনশাল্লাহ, সেটা সমস্যা নেই। কিন্তু নর্মালি যেটা করি সেটা কিন্তু সত্যি আমার বাসার জন্য আসছিল, বাসার আমার নিজেদের জন্য, আমার বাসার গেস্ট আসছে, আমার গরমের জামাইও আছে আসছে, আমরা মানুষই চারজন। তো আমি এখন ডিমটা নামিয়ে নিচ্ছি, দেখছি ডিমটা কী সুন্দর কালার হয়ে গেছে। হ্যাঁ, একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছেন, এটা অবশ্য আমি যেমন ভুল করেছি, আবার এটা আপনাদের দেখানোর জন্য হলো যে এই জিনিসটা যদি একটু ভুল হয় তাহলে কিন্তু জিনিসটা কী হবে না, নষ্ট হয়ে যাবে। সুন্দর যেটা নয় যে ডিমটা আমার ভেঙে গেল, এটা যেমন দেখতে মেহমানের সামনে দিতে কী হবে, দেখতে খারাপ লাগবে, বা নিজেরা খেতেও এটা সুন্দর জিনিস পরিবেশন করলে যত ভালো লাগে, এটা কিন্তু সেরকম একটু ডিস্টার্ব হয়ে গেল। যাক, এবার আমি চলে আসি, বলেছি যে কী কী লাগবে। তো অনেক বেশি পেঁয়াজ দিয়ে আমরা এটা করবো, যেহেতু পেঁয়াজ ধরুন দু পেঁয়াজও মানে পেঁয়াজ দিয়ে এটা করা, এগুলো দিয়ে আপনারা পেঁয়াজ বেশি দেবেন। আমার কাছে মনে হয় যত ধরনের ভুনা দু পেঁয়াজ বলেন, এটা মাছ মাংস আর ভাজি এই জায়গাগুলোতে কিন্তু পেঁয়াজ বেশি লাগবে, তেল বেশি লাগবে, প্রত্যেক ক্ষেত্রে মশলাও বেশি লাগে, বাট এই জায়গাটা কিন্তু লাগছে। তো পেঁয়াজটা হলে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব, তারপর ডিম দিয়ে দিব। হ্যাঁ, পেঁয়াজটা হয়ে গেল আমাদের। তো পেঁয়াজটাকে খেয়াল করুন দর্শক, পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি লাল লাল করবো না। আরও একটা জিনিস খেয়াল করুন যে পেঁয়াজটাকে কেমন একটু মোটা মোটা করে কেটেছি, আপনারা চাইলে কিউব করো, এটা অনেকটা কিউব না হলো একটা পেঁয়াজের চার পাঁচ টুকরা করেছি, একদম কুচি কুচি কিন্তু করা হয় নাই, একদম কুচি কুচি করলে এটা ভালো লাগে না। এটা আমি এখন আসলে মশলাগুলো দিয়ে দিই, খুব একদম কমন যেগুলো আমরা অন্য সব কিছুতে দিই, আমি আধা চা চামচ, যেহেতু একটু অনেক বেশি পেঁয়াজ একটু হলুদটা দিয়ে দিই, হলুদ তারপর আমি দেখে দিব। আমার ছয়টা ডিম, তো আমি ছোটো চামচ দিই, এক চামচ দিয়ে দিলাম জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া না দিলেও চলে, তারপর আমি একটু দিই, এটারও এটারও আবার একটা ফ্লেভার আছে, আমি কাঁচা মরিচ দিতেই বেশি পছন্দ করি। দিয়ে দেবো তেজপাতা, তো তেজপাতাটাকে আমি এত লম্বা দিলে তো ভালো লাগবে, একটু কেটে দিই, তেজপাতাটা বড়ো আছে। দিয়ে দেবো একটু রসুন কুচি, আদা আদা বাটা দিয়েছি কিন্তু রসুন কুচিটা দিব, রসুন কুচির গ্রামটা অনেক ভালো আসবে।
দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিলে দুপেঁয়াজটা ফ্লেভারটা ভালো আসবে। আবার আপনারা করে দেখতে পারেন, যদি আপনাদের কাছে ভালো না লাগে আপনারা দেবেন না। এগুলো কোনোটাই একদম ফিক্সড না, আমি লবণ দিয়েছিলাম পেঁয়াজটার জন্য, আমি ডিমে লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজটার জন্য শুধু লবণটা দিয়ে দিলাম। আর কাঁচা মরিচ দিয়ে দিলাম, যেহেতু শুকনো মরিচ দিলাম, কাঁচা মরিচটা আমি কেটে দিলাম না। কাঁচা মরিচটা সৌন্দর্য এবং ফ্লেভারের জন্য পরে আস্তে আস্তে গলে যাবে, বা একটা হয়তো শেষে একটু কেটে দেবো, নাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে, কারণ ডিমে আমি মরিচ দিয়েছি। আপনারা খেয়াল রাখবেন যে ডিম ভাজি করার সময় শুধু হলুদ দিয়ে না করে লবণ হলুদ একটু মরিচ দিয়ে দেবেন, তাহলে ডিমটা খুবই খুবই ভালো লাগে, খেয়ে দেখবেন। তো ঠিক পেঁয়াজটা যখন এইরকম হলো, এইরকম কালার হলো, তখন আমরা একটু পানি দেবো। আচ্ছা একটু ধনিয়া পাতাও দিই, ধনিয়া পাতাটা দিয়ে নিই। তো কেউ আপনারা হয়তো পানি দিয়ে এটাকে কষিয়ে তারপর ডিমটা দিতে পারেন, কিন্তু ডিমটাকে কষিয়ে যদি পানি দিই তাহলে কেমন হয়, অনেক ভালো হয়। আমরা ডিমটার সঙ্গে কষিয়ে তারপর একটু পানি দেব, ডিম আবার অন্য কিছুর মতো না। এটাতে কোনো ইয়ে থাকবে না, ভেজে দিলাম, এই তো হয়ে গেল আমার রান্না। এত সহজ রান্না, কত করে দেখবেন, দেখবেন, খাবেন, এবং ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি আগে থেকেই আমি দইটাকে একদম ফেটিয়ে রেখেছি, কারণ দইটা না হলে চাকা থাকলে ভালো লাগবে না। দইটা এখন আমি দিয়ে দিলাম, চুলাটাও আমি একটু এডিটে করে নিলাম। এখন সর্বশেষ আমি একটু লবণ দেখে দিন, লবণ দেখতে পারি হলো কিনা, আমার বিশ্বাস হয়ে গেছে, না হলেও আপনাদের লবণ বা বলতে পারেন যে মশলা কী পরিমাণ মশলা দেবেন। হ্যাঁ আমি কিন্তু দিলাম, আমার এখানে ডিম ছয়টা, এখন আপনি চারটা দিয়ে করবেন তাহলে আমার মশলাটাই কিন্তু মিলবে না। বা আমি ছয়টার জন্য প্রত্যেকটাই আধা চা চামচ করে দিয়েছি, লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, না প্রত্যেকটা জিনিসই দিয়েছি। তো আপনারা সেটা যদি আপনি বারোটা দিন দেন বা আটটা ডিম দেন তখন একটু পরিমাণ বাড়িয়ে দেবেন, এটা খুব বেশি বাড়ানোর দরকার নেই। কিন্তু আমি এটাকে একদম শুকনো শুকনো, এই তো হয়ে গেছে, শুকনো শুকনো হলে আমি নামিয়ে ফেলবো। হ্যাঁ দর্শক, হয়ে গেছে, শুকিয়ে আসছে পানিটা, আমি আবার একটু বাড়িয়ে দিলাম। Thank you.
স্টিকটা কমিয়ে দিলাম একটু বেশিক্ষণ, যেহেতু দু পেঁয়াজু একটু ফ্রাই করলে ভালো লাগবে। যদি নেড়ে নেড়ে ফ্রাই করি, আর ডিম তো কোনো ভেঙে যাওয়ার কিছু নাই, একটু ফ্রাই করলে স্যান্ডটা আরও বেশি আসবে। অনেক অনেক সেন্ট বেরিয়েছে, আপনারা করে খাবেন, আশা করি ভালো লাগবে। তো প্রিয় দর্শক, আমি এখন সেতুলানি দিয়ে দিচ্ছি, হয়ে গেল আমার ডিমের দু পেঁয়াজু, পরিবেশন করছি। আসলে সবাই যে যখনই রান্না করবেন, নতুন গৃহিণী পুরনো গৃহিণী, পুরনো গৃহিণীর অনেক এক্সপার্ট থাকে, তারা পেরে যায়। তারপরও যে যখনই রান্না করবেন একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, সময় দিলে রান্না টেস্ট হবে। সময় দিলে রান্না টেস্ট না হয়ে উপায় নেই। আর ডিম দু পেঁয়াজুটার মজার ব্যাপার আছে, গেস্টের জন্য না, আপনার আজকে বাসায় তেমন কোনো রান্না নেই বা মনে হলো যে এক আইটেম খুব কম লাগছে, তখন চট করে আপনি সাথে যুক্ত করে ফেলতে পারেন একটা ডিমের রেসিপি, হয়ে যাবে, বেড়ে যাবে আপনার আইটেম, বেড়ে যাবে খাবারের, খেতেও ভালো লাগবে। না, ডিম খেতে আমাদের বেশি, আমরা ডিমটা সবাই খুব পছন্দ করি। তো দর্শক, হয়ে গেল আমার ডিমের দু পেঁয়াজু রান্না। আপনাদের যদি ভালো লাগে, আপনারা একটু আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। অসাধারণ এই দু পেঁয়াজুটা খেয়ে দেখুন কতটা ভালো লাগে, কতটা ভালো লাগে। অনন্য স্বাদে এই রান্নাটা আপনারা করে দেখবেন, অবশ্যই করে দেখবেন। সবাই ভালো থাকুন, ঘরে থাকুন। আমি জানি মন ভালো না ঈদের পর দিন, আমাদের আসলে কারোই মন ভালো না, তবু আমাদের রান্না করতে হবে, খেতে হবে, বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য যদি যুদ্ধ করতে হয়, সেই যুদ্ধের জন্য আমাদের ভালো ভালো খাবার খেতে হবে। ইমিউন বাড়ানোর জন্য, আমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য আমাদের অনেক ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ সবাই।